সবজয়ী নারী ফুটবলারদের ব্যাগ থেকে টাকা খোয়া গেছে এই বিষয়ে তথ্য জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়াজ জামান দীপ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসওয়ার নাফিব শুরুতে যেতে চাই দীপের কাছে দীপ জানতে চাই যে এই যে ফুটবলারদের ব্যাগ থেকে টাকা খোয়া গেল নিশ্চয়ই সকাল থেকে আপনি রয়েছেন বিমানবন্দরে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আপনার কথা হয়েছে কি বলছেন তারা এখান থেকে সবশেষ যে তথ্যটি আছে কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে যদিও তারা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেনি তারা যেটি বলছে যে গতকালকে সাফজয়ী নারী সদস্যরা এখানে এসেছিল এবং সেই সময় প্রচণ্ড পরিমাণে লোক সমাগম ছিল তারা ইতিমধ্যে ওই যে রাস্তাটি দিয়ে তারা এসেছেন এবং এখানে উপস্থিত ছিলেন এবং চলে গেছেন সেই রাস্তাগুলো যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজগুলো তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা বলছেন যে যেহেতু বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা এখানে রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করতে তাদের কিছুটা সময় লাগবে পর্যবেক্ষণ শেষে তারা আসলে বলতে পারবেন যে কী ঘটনাটি ঘটেছিল কারণ এই মুহূর্তে আসলে কেউই নিশ্চিত করে বলতে পারছে না যে ঘটনাটি বিমানবন্দরে ঘটেছে না যখন তারা আসলে খোলা বাসে ঢাকা শহর বিভিন্ন শহর প্রদক্ষিণ করছিল সেই সময়টি ঘটেছে এটি জানার জন্য আসলে যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেই ফুটেজগুলো কিন্তু এখানে এখন চেক করা হচ্ছে আরেকটি বিষয় বলে রাখি যে এই সম্পর্কে বিমানবন্দর কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলেছে যে আনুষ্ঠানিকভাবে বাফুফে বা যারা ফুটবলার রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষকে এখনও কিছু জানানো হয়নি তারা বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে জেনে নিজেরাই কিন্তু এই সিসিটিভি ফুটেজগুলি পর্যবেক্ষণ করছে এবং কী ঘটনাটি ঘটেছিল সেটি বের করার চেষ্টা করছে এবং আমরা আশা করছি এবং আমাদেরকে তারা যেটি বলেছেন হয়তো বা এই সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ শেষে এবং এই ঘটনার যদি কোনো ক্লু তারা পান তাহলে সেই বিষয়টি নিয়ে তারা আমাদের সাথে কথা বলবেন তবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে লাগেজ থেকে কিন্তু ডলার টাকা এবং বিভিন্ন ধরনের সামগ্রী কিন্তু খোয়া গিয়েছে তবে কোন জায়গাটি থেকে খোয়া গিয়েছে সেই জায়গাটিকে এখনও কেউ নিশ্চিত হতে পারেনি কারণ এখান থেকে বের হওয়ার পর লাগেজগুলো কিন্তু গাড়িতে উঠে যায় এবং সবশেষ বাফুফে গিয়ে কিন্তু তারা সেই লাগেজটি খুলে এবং লাগেজটি খোলার পরে তারা কিন্তু দেখতে পান যে সেই লাগেজের মধ্যে থেকে অনেক জিনিসপত্র খোয়া গিয়েছে তো এই ছিল আমার কাছে এখান থেকে আসলে সবশেষ এই মুহূর্তে যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলি পর্যবেক্ষণ চলছে পর্যবেক্ষণ শেষে এখানকার কর্তৃপক্ষ যারা আছে তারা আমাদেরকে বিস্তারিত জানাতে পারবেন জি দীপ একটু যেতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তাসওয়ার নাফির কাছে নাফি জানতে চাই যে এই যে কৃষ্ণ রানী সরকারের টাকা খোয়া গেল ব্যাগ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি বলছে বিপ্লব আমি সকাল থেকে বাফুফে ভবনে রয়েছি এবং এই ব্যাপারটি নিয়ে আসলে ঘাটাঘাটি করার চেষ্টা করছি তবে এখন পর্যন্ত যতটুক জানতে পেরেছি ব্যাপারটি একদম বাফুফে কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে যে হ্যাঁ ব্যাপারটি সত্য এবং তারা এই হারানোর বিষয়টি নিয়ে আসলে তারা খুব চিন্তিত এবং তারা বিমান বাংলাদেশের সাথেও যোগাযোগ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা বাফুফে বড় কোনো কর্মকর্তা আসেনি তবে আমি যতটুক জানতে পেরেছি যে সাধারণ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাহিম সোহাগ বিকেল বেলা গড়ানোর সাথে সাথে তিনি আসতে পারেন এখানে এবং তারপর তার কাছ থেকে এই ব্যাপারে বিবৃতি জানার সম্ভাবনা রয়েছে এবং তিনি বলতে পারবেন যে এই ব্যাপারে বিমান বাংলাদেশ অথবা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে তারা এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জানেনি জিডি করেনি হারানোর ব্যাপারে তবে একটু আগে কৃষ্ণা রানী ভবন থেকে বের হয়ে গেছেন তিনি তার কাছ সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি কিন্তু তিনি আসলে এই ব্যাপারগুলো নিয়ে কোনো কথা বলতে রাজি হননি গণমাধ্যমের সাথে এছাড়া বাফুফে থেকে যতটুকু জানানো হয়েছে যে ব্যাপারটি নিয়ে তারা অনুসন্ধান চালানোর জন্য বিমান বাংলাদেশের সহযোগিতা চেয়েছে এছাড়া হারানোর বিভিন্ন ডলার এছাড়া ডলারের পাশাপাশি একটি মোবাইল ফোনও হারানো গিয়েছে বলে তারা বলেছেন আমাদের সাথে কোচ গোলাম রব্বানী ছোটনের সাথেও কথা হয়েছে তিনিও এই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে রাজি হননি গণমাধ্যমের সাথে আরেকটি বিষয়ে এটার সাথে যোগ করতে চাই এখানে যারা মূলত ফুটবলাররা যারা রয়েছে কালকে রাত থেকে এবং অনেকটা সময়ের পর তারা এখানে ফিরেছেন এবং ফেরার পরই এত উৎসব মুখর একটা পরিবেশের পরই হারানোর গল্পগুলো তাদের কাছে আসলে যতটুকু দেখতে পেরেছি তাদের চোখে মুখে বোঝা যাচ্ছে তারা একটু চিন্তিত যে একটা এত সুন্দর একটি সফর শেষে সাব চ্যাম্পিয়ন হয়ে আসার পর তাদের যে এই বিষয়গুলো হারিয়ে গেছে তারা নিয়ে উৎকণ্ঠা এবং তাদের মধ্যে চিন্তিত কৃষ্ণা রানীও দেখতে পারলাম অনেকটা চিন্তিত অবস্থায় তিনি বের হয়ে গেছেন আরেকটা বিষয় আমাদের সাথে দুজন ফুটবলারের কথা হয়েছে তারা এখন এই হারানোর বিষয়টি ছাড়া আরেকটি বিষয় নিয়ে তারা চিন্তিত তারা আসলে বাড়ি ফিরবে কীভাবে বাড়িতে যাবে কীভাবে সেই ব্যাপার নিয়ে তারা চিন্তিত তাদের কাছে যতটুকু জানতে পেরেছি বাড়ি ফেরানি এখনও পর্যন্ত বাফুফের কাছ থেকে তারা কোনো সদুত্তর মেলেনি তো এই ছিল আমার কাছে বাফুফ ভবন থেকে সর্বশেষ
লাগেজ থেকে কৃষ্ণা রানী সরকারের টাকা খোয়া যাওয়ার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তাসফর নাফি।